আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা তলব অথবা ট্রান্সফার চেক করবেন তাহলে চলুন আমরা দেরি না করে দেখে নিচ্ছি কীভাবে তলব এবং ট্রান্সফার আমরা চেক করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে পেজটি আছে এই পেজের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। সেখানে গিয়ে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এই পেজটি ওপেন হয়ে যাবে এই পেজটি যখন ওপেন হয়ে যাবে তখন আপনারা যেটি করবেন যে দেখতে পাচ্ছেন এখানে পেজটি কিন্তু ইংলিশে ওপেন আছে কিন্তু ম্যাক্সিমাম মোবাইলে যেটি হয় যে আরবিতে ওপেন হয় সো আরবিতে যদি ওপেন হয় তাহলে আপনারা যেটি করবেন দেখতে পাচ্ছেন এখানে তিনটি ডট ডট লাইন আছে এই লাইনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট লিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার মাত্রই কিন্তু এখানে এমন অপশন চলে আসবে সো এখন যদি আমি এখানে আরবিতে ক্লিক করি তাহলে কিন্তু পেজটি আরবি হয়ে গেছে এখন যদি আমি ইংলিশে ক্লিক করি তাহলে কিন্তু পেজটি ইংলিশে চলে আসবে এখন ইংলিশে চলে আসার পরে যেটি করবেন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এই যে অপশনটি আছে এই অপশনটিকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার সার্ভিস বিটুইন ব্রাঞ্চেস লেখা আছে এখান থেকে গুনে গুনে এক দুই তিন চার চার নম্বর যে অপশনটি আছে এ অপশনটিকে আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে আপনাদের পেজটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা ভিডিওর মাঝখানে একটি কথা না বললেই নয় আপনাদের আপনারা যদি আমার চ্যানেলের সর্বপ্রথম ভিজিটর হয়ে থাকেন অথবা নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব একজন প্রবাসী হয়ে আরেকজন প্রবাসীকে যে আপনারা অবশ্যই আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখবেন সেখানে আপনাদের প্রয়োজনীয় অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর আপনাদের সমস্যা সমাধানের জন্য আমাদের একটি গ্রুপ ক্রিয়েট করা আছে ফেসবুকে প্রবাসী সেবা কেন্দ্র নামে সেই গ্রুপটিতে আপনারা একবার হলে ভিজিট করে আসবেন সেখানে গিয়ে যে কোনো কমেন্ট করবেন অথবা যে কোনো সমস্যার জন্য আপনারা জাস্ট পোস্ট করবেন আমরা চেষ্টা করি সেখানে আমাদের তথ্য সেবার মাধ্যমে আপনাদের হেল্প করার জন্য আমাদের গ্রুপের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে ওপেন করে জয়েন্ট হয়ে নিতে পারেন সো এখন দেখিয়ে দিচ্ছি যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন এপ্লিকেন্ট আইডি নাম্বার যে অপশনটি আছে এই অপশনটিকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে আকামা নাম্বারটি বসিয়ে দেবেন জাস্ট আমি টাইপিং করে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আকামা নাম্বারটি টাইপিং করে নিয়েছি এবং এই যে কুটটি আছে থ্রি জিরো জিরো ফোর জিরো ফোর এই যে কুটটি আছে এই কোডটি আমি কি করছি এখানে বসিয়ে দিছি বসিয়ে দেওয়ার পরে এখন আমি যেটি করব এখানে যে সার্চ লেখা আছে সার্চে আমরা ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে এখন যেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে নো ট্রান্সফার রিকোয়েস্ট ওয়াজ সাবমিটেড টু দ্য ওয়ার্কার মানে এখনও কোনো ধরনের তলব ট্রান্সফার রিকোয়েস্ট মানে তলব আর তলবের ইংলিশই হচ্ছে যে ট্রান্সফার রিকোয়েস্ট মানে কোনো ধরনের ট্রান্সফার রিকোয়েস্ট অথবা তলব এখনও এই আকামা নাম্বার উপরে এখনো হয়নি এখন দ্বিতীয় যে ব্যাপারটি হচ্ছে যে একই আকামা নাম্বারে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ট্রান্সফারটি যদি হয়ে যায় তাহলে কিভাবে হবে এবং ট্রান্সফারটা আপনারা কিভাবে চেক করবেন এখন আপনারা যেটি করবেন সর্বপ্রথম এখানে আবার আপনারা ক্লিক করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা কিন্তু এর আগে এই যে এক দুই তিন চার চার নম্বর যে অপশনটি এটি কিন্তু সিলেক্ট করে আমরা তলব চেক করছি এখন যেটি হচ্ছে যে তার নিচে যে অপশনটি আছে পাঁচ নম্বর এই অপশনটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন কি করব আমরা এখানে আবার এই অপশনটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে আঁকামা নাম্বার বসিয়ে দেবো এখন এবং এখানে আমরা ইমেজ কুটটি বসিয়ে দেব। অ্যাকচুয়ালি কিছু সিকিউরিটির কারণে আমি আকামা নাম্বারটি শো করতে যাচ্ছি না সো যাই হোক এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আকামা নাম্বারটি বসিয়ে নিয়েছি এবং এই যে কুটটি আছে এখানে আবার রীতিমতো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে যেটি হচ্ছে যে আমরা এখন সার্সে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে এখন একেবারে নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে এখন দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশনগুলি আসছে সার্চ অফ দ্য রিকোয়েস্ট অফ দ্য মিনিস্ট্রি অফ ইন্টার মানে এই যে ট্রান্সফার যে সার্ভিসটি ট্রান্সপার্টে যে কোম্পানিতে হয়েছে সেই কোম্পানির নাম এবং তারিখ সব কিছু কিন্তু এখানে চলে আসছে সো আমরা ট্রান্সফারটি পারি এইভাবেই চেক করে নিতে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওগুলোকে ফলোয়িংয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে